বাটন ফোনেও আপনি কিন্তু পল্লী বিদ্যুৎ বিল দিতে পারবেন। তো বাটন ফোনে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আপনাকে প্রথমে ডায়াল করতে হবে *27#, এই যেটা *27#, এইটা ডায়াল করার পরে আপনার এরকম মেনু চলে আসবে, ঠিক আছে। মেনুর মধ্যে এখানে 5 নম্বরে মেনু পাবেন পে বিল, ঠিক আছে। পে বিলের মধ্যে ক্লিক করবেন। পে বিলের মধ্যে ক্লিক করার পরে এখানে তারপরের অপশনে 3 নম্বরে পাবেন ইলেকট্রিসিটি আদার মেনু, আপনি ইলেকট্রিসিটি সিলেক্ট করবেন। ইলেকট্রিসিটি সিলেক্ট করার পরে 4 নম্বরে এখানে কোন কোন বিল দেওয়া যায়, যেমন বিপিডিবির বিল দেওয়া যায়, মানে অবদার বিল দেওয়া যায়, পল্লী বিদ্যুৎ, নেস্কো ডেস্কো সবই দেওয়া যায়। তো এখান থেকে আমরা পল্লী বিদ্যুৎ বিলটা সিলেক্ট করব, পল্লী বিদ্যুৎ বিল দেব, ঠিক আছে। বাটন ফোন থেকে ঘরে বসে পল্লী বিদ্যুৎ বিল আপনি কিন্তু আরামসে দিতে পারবেন। বিকাশে আপনার ব্যালেন্স থাকতে হবে যে পরিমাণ বিল আপনার আসছে, ঠিক আছে। তো পরবর্তী 5 নম্বর স্টেপ, 5 নম্বর স্টেপে হচ্ছে পে বিল। 5 নম্বর স্টেপে পে বিল অপশন সিলেক্ট করবেন। তারপরে 6 নম্বরে এইখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে সিলেক্ট করতে হবে ইনপুট বিল অ্যাকাউন্ট নাম্বার। বিল অ্যাকাউন্ট নাম্বার কোনটা, এখানে 7 নম্বরে আসি, এখানে বিল অ্যাকাউন্ট নাম্বারটা এন্টার করবেন। বিল অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে আপনি আপনার বিলের কাগজের মধ্যে দেখতে পারবেন SMS অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে, ঠিক আছে। 2 নম্বরটা উপরে আছে একটা, নিচে দেখবেন যে SMS অ্যাকাউন্ট নাম্বার, সেই SMS অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে 8 নম্বর অপশনে বিল মান্থ অ্যান্ড ইয়ার, মানে কোন মাসের বিল দিচ্ছেন, কোন বছরের, প্রথমে মাস দিবেন তারপরে বছর দিবেন, ঠিক আছে। তারপরে 9 নম্বরে চলে আসেন অ্যামাউন্ট, আপনার বিলের অ্যামাউন্ট কত, বিলের কাগজে দেখবেন যে আপনার অ্যামাউন্টটা কত, সেই অ্যামাউন্টটা এখানে লিখবেন, মানে কত বিল আসছে। তারপরে 10 নম্বরে চলে আসেন। 10 নম্বরে চলে আসার পরে এখানে আপনার বিল অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, কাস্টমার বিল অ্যাকাউন্ট, মান্থ ইয়ার সবই দেখাবে, টাকার অ্যামাউন্ট দেখাবে। আপনি নিচে পিন নাম্বার কনফার্ম করতে পারবে, আপনার বিকাশের যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে আপনি কী করবেন, সেন্ড বাটনের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে সেন্ড বাটনের মধ্যে ক্লিক করার পরে 11 নম্বর অপশনে এখানে দেখতে পারবেন যে কাস্টমার রিসিভ টু SMS নোটিফিকেশন, এটা হচ্ছে আপনার কনফার্মেশন, ঠিক আছে। এখানে মানে আপনার বিল দেওয়া হয়ে গেল। তো বিলের একটা ট্রানজ্যাকশন নাম্বার থাকে যেটা আপনি SMS এর মাধ্যমে পেয়ে যাবেন। এইভাবে কিন্তু আপনি ঘরে বসে বাটন ফোন থাকলেও কিন্তু পল্লী বিদ্যুতের বিল আপনি ঘরে বসে দিতে পারেন, ব্যাংকের লাইন ধরে বিল দিতে হবে না। আপনি যদি ভিডিওটা বারবার ঘুরে ফিরে দেখেন তাহলে বুঝে মানে বুঝতে পারবেন যে ভিডিও মানে পল্লী বিদ্যুৎ বিল বাটন ফোন থেকে কীভাবে দিতে হয়। আর যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে তো খুব সুবিধা, অ্যান্ড্রয়েড ফোনে আপনি অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ্লিকেশনের ভিতরে যাবেন, পে বিল অপশনে যাবেন, সেখান থেকে ইলেকট্রিসিটি বিল সিলেক্ট করবেন, পল্লী বিদ্যুৎ সিলেক্ট করবেন, পল্লী বিদ্যুৎ পোস্ট পেড সিলেক্ট করবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তারপরে মানে ওখানে কনফার্ম করতে বলবে, আপনার বিল মিলিয়ে দেখবেন, কনফার্ম করে আপনি বিলটা দিয়ে দিবেন। আপনার বিকাশে অ্যামাউন্ট থাকলে কিন্তু অটোমেটিক বিল হয়ে যাবে।